গুড মর্নিং স্টুডেন্ট, গতদিন আমরা সমান্তর প্রগতি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক্যাল প্রগ্রেশন সম্বন্ধে আলোচনা করি। দেখুন, গুণোত্তর প্রগতি জিনিসটা কি? গুণোত্তর প্রগতি হচ্ছে কোনো প্রগতির প্রথম পদ ছাড়া অন্য যে কোনো পদ ও তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সর্বদাই সমান থাকিবে। যেমন যেমন ধরো এ বি সি ডি, এইভাবে ধরো প্রগতি আছে। যদি এই প্রগতিটার বি বাই এ সমান সি বাই বি সমান ডি বাই সি, এদের অনুপাত সর্বদা সমান হয়, তবে তা এই প্রগতিটাকে বলবো গুণোত্তর প্রগতি। এবং এই প্রগতিটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, এই আর কে বলা হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, তাহলে দেখো এখন বি বাই এ সমান যদি আর হয়, তাহলে বি সমান পায় এ আর, একইভাবে সি সমান পায় বি আর, ডি সমান পায় সি আর। এবার দেখো বি সমান এ আর, এই বি এর মানটা এখানে বসালাম, অতএব সি সমান হচ্ছে এ আর ইন্টু আর, সমান হচ্ছে এ আর স্কোয়ার। ডি এর জায়গায় বা সি এর মানটা বসালাম, দেখো ডি সমান এ আর স্কোয়ার ইন্টু আর, সমান হচ্ছে এ আর কিউ। তাহলে গুণোত্তর প্রগতিটা আগে ছিল এরকম, এখন হলো দেখো এ, পরেরটা হচ্ছে ই আর, তারপরেরটা হচ্ছে দেখো ই আর স্কোয়ার, তারপরেরটা এ আর টু দি পাওয়ার ফোর, এইভাবে চলে যাবে। তাহলে এই প্রগতির প্রথম পদ দেখো এ, এইটাকে আমি লিখলাম এ ইন্টু আর টু দি পাওয়ার এক মাইনাস এক। দেখো দ্বিতীয় পদ সমান হচ্ছে ইয়ার, আমি লিখলাম এ ইন্টু আর টু দি পাওয়ার দুই মাইনাস এক, দেখো ইয়ার। তৃতীয় পদ ইয়ার স্কোয়ার, ইয়ার স্কোয়ার, আমি লিখলাম এ আর ইন্টু আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। তাহলে এন তম পদ হবে কত? টি এন, সেটা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই এন তম পদকে বলা হয় সাধারণ পদ। তাহলে গুণোত্তর প্রগতি সাধারণ পদ শিখলাম আমরা, টি এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো গুণোত্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল, এন সংখ্যক পদের যোগফল আমরা বের করছি, এইটা আমরা করছি। দেখো এস সমান যোগফলকে এস দ্বারা প্রকাশ করে, প্রথম পদ এ, তারপরে এটা ইয়ার, ইয়ার স্কোয়ার, হতে হতে এন তম পদ। এন তম পদের মান জানি কত? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এবার আমি এস কে একটা আর দিয়ে গুণ করছি, গুণ করে লিখছি কি এক ঘর পর থেকে লিখছি। দেখো এ কে আর দিয়ে গুণ করলাম, তাহলে হলো ইয়ার, ইয়ার কে আর দিয়ে গুণ করলাম ইয়ার স্কোয়ার, ইয়ার স্কোয়ার কে আর দিয়ে গুণ করলাম ইয়ার কিউ, এভাবে ডট 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 ডট। এবার এ আর টু দি বার এন মাইনাস ওয়ান কে আর দিয়ে গুণ করলে এ ইন্টু আর টু দি বার এন। এবার দেখো আমরা বিয়োগ করছি, তাহলে এস মাইনাস এস ইন্টু আর, দেখো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করে নিলাম, দেখো এটা কাটলো এটা কাটলো, এর উপরে এইখানের সঙ্গে এটা কাটবে, এটা কাটবে প্রথমটা, এইটা শেষের এটা পড়ে থাকবে, বা এস কমন নিলাম ওয়ান মাইনাস আর সমান এ কমন নিলাম ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে এস সমান পেলাম এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। তাহলে গুণোত্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল পেলাম এ ইন্টু আর টু দি পাওয়ার, এটা আমি উপর নিচে আর কমন নিলাম, বাই আর মাইনাস ওয়ান। তাহলে গুণোত্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল পেয়ে গেলাম এ ইন্টু আর টু দি বার এন, এ ইন্টু আর টু দি বার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এবার দেখো যদি বলে গুণোত্তরীয় মধ্যক, দেখো মধ্যক জানি এ মাঝেরটা, এইটা বের করতে হবে মাঝেরটা কত,
এই মাঝেরটা আমি x ধরলাম, তাহলে আমি সূত্র কি জানি, x বাই a সমান b বাই x, কোনাগুনে গুণ করে দিলাম, x স্কয়ার সমান ab বা x সমান প্লাস মাইনাস রুট ab, তাহলে গুণোত্তরীয় মধ্যকের সূত্র হলো প্লাস মাইনাস রুট ab। এবার দেখো যদি আমাকে বলে তিনটি পদ গুণোত্তর প্রগতিভুক্ত, তাহলে আমি ধরব এ বাই আর, এ আর, যদি বলে চারটি পদ গুণোত্তর প্রগতিভুক্ত, তাহলে ধরব এ বাই আর কিউ, এ বাই আর, এ আর কিউ, তিনটি বার যখন ধরবো সাধারণ অনুপাত ধরবো আর, চারটি বার যখন ধরবো সাধারণ অনুপাত ধরবো আর স্কয়ার। আমাদের গুণোত্তর প্রগতির এইটুকুই সূত্র। এবার আমরা অঙ্ক করতে লাগছি, তাহলে আমরা অতি সংক্ষিপ্তে থেকে শুরু করছি। দেখো অতি সংক্ষিপ্তের একের অঙ্কটা করছি, এটা হচ্ছে ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দের বই। দেখো অতি সংক্ষিপ্ত থেকে আমি শুরু করছি, অতি সংক্ষিপ্তের এক একটা কি আছে দেখো, ধরে নাও বই দেখে, ফাইভ এক্স ওয়াই জেড 405, 405 বলেছে গুণোত্তর প্রগতিতে থাকিলে এক্স ওয়াই জেড এর মান বের করো। দেখো প্রথম পদ ফাইভ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, তাহলে আমার দেওয়া আছে প্রথম পদ আর পঞ্চম পদ, আমাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বের করতে হবে, তাহলে সাধারণ অনুপাত ধরতে হবে, ধরি সাধারণ অনুপাত আর। দেখো পঞ্চম পদের মান দেওয়া আছে 405, আমি পঞ্চম পদের মান জানি এ ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 405, বা এর মান হচ্ছে কত 5 আর টু দি পাওয়ার 4 সমান 405, বা আর টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 5 81, তাহলে আর সমান হচ্ছে প্লাস মাইনাস 3, তাহলে আর সমান হচ্ছে প্লাস মাইনাস 3, তাহলে যখন আমার এক সমান কত, এক্স হচ্ছে আমার কি চাইছে, এক্স ওয়াই জেড এর কোথায় জানো, এক্স ওয়াই জেড এর মান বের করে দেখো, এক্স সমান হচ্ছে কত, আমার সূত্র এক্স সমান ই আর, এ মান কত কত জানি 5, আর আর মানে প্লাস মাইনাস 3 সমান প্লাস মাইনাস 15, ওয়াই সমান হচ্ছে ই আর স্কোয়ার 5 ইন্টু প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার 9 + 9 = 45, জেড সমান হচ্ছে ই আর কিউ 5 ইন্টু প্লাস মাইনাস 3 হোল কিউ 27 + 5 = 135, প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই জেড এর মান আমি পেয়ে যাব। দেখো এবার দুইটা করবো, অতি সংক্ষিপ্তের দুই, কোন গুণত্ব পড়ে নেবে সবাই, কোন গুণত্বের প্রগতির দ্বিতীয় পদ বি এবং সাধারণ অনুপাত আর, প্রগতির প্রথম তিনটি পদের গুণফল 64। দেখো আমার বলেছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বি ও সাধারণ অনুপাত আর, তাহলে প্রথম পদ কত হবে বি বাই আর, আর তৃতীয় পদ হবে কত বি আর, তাহলে শর্তে তিনটে পদের গুণফলের মান বলেছে প্রথম পদ বি বাই আর, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ বি আর, সমান বলা আছে দেখো 64, বা বি কিউ সমান 64 মানে 4 কিউ, বা বি সমান 4, বি এর মান হয়ে গেল। এবার দেখো তিনের এক একটা করছি, তিনের এক একটা কি বলেছে দেখো, বলেছে 2, 6, 18, 54,
বলেছে প্রগতিটি দশম ও পিতম পদ বের করো, দশম পদ আর পিতম পদ। দেখো এখানে ইয়ে মানে প্রথম পদ দুই, আর মানে সাধারণ অনুপাত 6/2=3, তাহলে পি 10 বের করতে বলেছে। আমার সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দিবা 10-1 মানে 9, তাহলে এ মানে 2, 3^9, 3^9 মানে গুণ করে নিও 3^9 এর মান, আর পি তম পদ পি পি এ ইন্টু আর টু দিবা p-1, এ মানে হচ্ছে 2 আর আর মানে 3^p-1, এটা নিয়ে গেল। তারপরে দেখো 4-এর এক একটা করছি, কোন পরিণাম কোন গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদটি 729। কি বলেছে দেখো, তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তাহলে প্রথম পদ আর অনুপাত ধরে নি, ধরি প্রথম পদ এ ও সাধারণ অনুপাত আর। এবার বলেছে তৃতীয় পদ প্রথম পদের, তাহলে তৃতীয় পদ মানে এ আর স্কয়ার প্রথম পদের বর্গের সমান, শর্তে তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান। আর কি বলেছে, পঞ্চম পদটি 729, পঞ্চম পদ মানে 729 বা এ ইন্টু আট টু দি বার ফোর সমান 729। দেখো এখান থেকে এ কাটলো, তাহলে আর স্কয়ার সমান হলো এ, তাহলে এর জায়গায় এখানে বসে দিলাম, অতএব আর স্কয়ার ইন্টু আর টু দি বার ফোর সমান 729 বা আর টু দি বার সিক্স সমান, আর টু দি বার সিক্স সমান 3^6, তাহলে আর সমান 3। এবার কি চাইছে আমার, চেয়েছে কত জানো, চেয়েছে প্রগতিটি নির্ণয়, একটু ভুল করেছে, এটা +-3 হবে, তাহলে প্রগতিটি প্রথম পদে, তাহলে এ সমান কত, অতএব এ সমান +-3^2 = 9, তাহলে প্রগতিটি হবে 9 প্লাস তিন ধরছি 27, 81 .. 243 যদি আরেকটা দিই, আর একটা হবে 9-27, 81-243 প্লাস ধরে এটা মাইনাস ধরে চারের মান। এবার দেখো 4-2, 4-2 দেখো, যদি কোন গুণোত্তর প্রগতির পি প্লাস কিউ তম পদ এ এবং p-q তম পদ বি হলে পি তম পদ নির্ণয় করো, তাহলে এখানে ধরতে হবে, ধরি প্রথম পদ বড় হাতে যে ধরলাম ও সাধারণ অন্তর বড় হাতে ডি, বলেছে পি প্লাস কিউ তম পদ এ, শর্তে টি পি প্লাস কিউ সমান হচ্ছে এ বা এ ইন্টু এই অন্তর ডি না আর, এ ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ -1 সমান এ, আর বলা আছে টি পি মাইনাস কিউ সমান বি, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ -1 সমান বি। এই দুটো আমি শর্ত দেখে পেলাম, এবার আমাকে এখান থেকে পি তম পদ বের করতে, দেখো আমি কি করছি 1 আর 2 গুণ করি না, তাহলে হচ্ছে দেখো এ ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ -1 এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ -1 সমান হচ্ছে এ বি, এখানে হলো এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার কিউ কিউ কাটলো, তাহলে 2p-2 আর টু দি পাওয়ার হলো 2p-2 সমান হচ্ছে এ বি, বা দেখো পাওয়ারে 2 কমন নিলাম, তাহলে আর টু দি পাওয়ার p-1^2 সমান এ বি, বা এ ইন্টু আর টু দি পাওয়ার p-1 সমান +-√ এ বি। এটা মানেই তো পি তম পদ, অতএব পি তম পদ
সমান প্লাস মাইনাস রুট এ। তাহলে এবার দেখো চারের তিনেরটা করছি, কি বলেছে, কোন গুণোত্তর প্রগতির এন তম পদ পি হলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল হবে এত। তাহলে সেই প্রথম পদ সাধারণ ও সাধারণ অন্তর অন্তর না অনুপাত আর। তাহলে আমার বলা আছে এন তম পদ পি শর্তে এ ইন্টু r^n-1 সমান পি, এটা আমার বলা আছে। এবার বলেছে আমাকে এন সংখ্যক পদের এই পি হলে তার 2n-1 সংখ্যক পদের গুণফল হবে এত। দেখো 2n-1 সংখ্যক পদের গুণফল সমান প্রথম পদে দ্বিতীয় পদে আর তৃতীয় পদে আর স্কয়ার চতুর্থ পদে আর কিউ, এভাবে লাস্ট পদ হচ্ছে এততম পদ, কত হবে এ ইন্টু r^2n-1-1। তাহলে কটা এ আছে, 2n-1 সংখ্যক এ আছে, আর কমন নিলাম এই আর এর পাওয়ার গুলা যোগ করে দিচ্ছে, প্রথমটা 1, 2 তারপরটা 3 লাস্টেরটা আছে দেখো 2n-2। তাহলে a^2n-1 × r^2 আমরা সমান্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল জানি n×n+1/2, এখানে এন এর মান হচ্ছে 2n-, তাহলে যোগফল কত n×n+1/2, এখানে কিন্তু এন সংখ্যক না 2n-2 সংখ্যক, তাহলে হচ্ছে a^2n-1 × r^2, এখানে দুই কমন নিলাম 2×n-1 × 2n-1/2, এটা তুমি দিয়ে কাটলো, এটাকে আমি লিখলাম a×r^n-1 / 2n-1, a×r^n-1 মানে পি, তাহলে p^2n-1, দেখো প্রমাণ হয়ে গেল p^2n-1। এবার আমি করছি আটেরটা, দেখো এবার আটের অঙ্কটা করছি, দেখো আটের অঙ্কটা বলেছে 7×4 এবং 56 7/4 বলছে 7×4 এবং 56 মধ্যে চারটি গুণোত্তরের মধ্যে বসাও, দেখো প্রথম পদ আছে আর এটা ষষ্ঠ পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, তাহলে সাধারণ অনুপাত আমি ধরতে হবে, সাধারণ অনুপাত আট হতে t6 = 56, t6 মানে a×r^5 = 56, a মানে 7/4, r^5 = 56 বা r^5 = 56 × 4/7 বা r^5 = 4×32 = 8/2, এই যে তাহলে দেখো এইটা মানে 7×4 কে 2 দ্বিগুণ করছে, 7×4 কে 2 দ্বিগুণ করলে হয় কত, 7×2 এটা বসলো, 7×2 কে 2 দ্বিগুণ করলে হয় 7, 7 কে 2 দ্বিগুণ করলে হয় 14, 14 কে 2 দ্বিগুণ করলে হয় 28, তাহলে আমার চারটি বসানো হয়ে গেল। তারপরটা দেখো তিনটি ধনাত্মক রাশি এ বি সি গুণোত্তর পদ্ধতিতে থাকিলে দেখাও যে প্লাস সি গ্রেটার দেন টু বি, দেখো এ বি সি গুণোত্তর পদ্ধতিতে আছে, এ বি সি গুণোত্তর পদ্ধতি গুণত পিতে আছে, তাহলে কি হয় b/a = c/b বা b² = ac, মাঝেরটা স্কয়ার সমান প্রথমটা ইন্টু তৃতীয়টা হয়ে যায়। এবার আমাকে বলেছে এ প্লাস সি গ্রেটার দেন টু বি, দেখো আমরা জানি a-c² = 0,
যে কোনো হোল স্কয়ার সবসময় ধনাত্মক, যেহেতু এ নট ইকাল টু সি ইকাল টু জিরো হতে পারছে না, বা এ মাইনাস বি হোল স্কয়ার সমান গ্রেটার দেন জিরো, বা এ প্লাস সি এর হোল স্কয়ার এটা মাইনাস হবে গ্রেটার দেন ফোর এসি, বা এ প্লাস সি এর হোল স্কয়ার গ্রেটার দেন ফোর এসি মানে এসি মানে বি স্কয়ার মানে টু বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস সি গ্রেটার দেন, তাহলে আমার প্রমাণ হয়ে গেল এ প্লাস সি গ্রেটার দেন টু বি। এবার দেখো সংক্ষিপ্তে দু একটা করছি, কি বলেছে কোন গুণোত্তর শ্রেণী চতুর্থ পদ ২৪ এবং সপ্তম পদ ১৯২ হলে তার প্রথম ১০টি পদের যোগফল, তাহলে আমাকে প্রতিক্ষেত্রেই যা করতে হচ্ছে তাহলে শর্তে কি বলেছে চতুর্থ পদ ২৪ তাহলে টি ফোর সমান ২৪ বা এ ইন্টু আর কিউ সমান ২৪, আর বলেছে সপ্তম পদ ১৯২ টি সেভেন সমান ১৯২ বা এ ইন্টু আর টু দি পাওয়ার ৬ সমান ১৯২। সমান্তর প্রগতিতে যখন সমাধান করছিলাম যোগ বিয়োগ করে সমাধান করছিলাম, এখানে ভাগ করে করতে হবে, দেখো ২ ভাগ ১ হইতে এ ইন্টু আর টু দি পাওয়ার ৬ বা এ ইন্টু আর কিউ সমান ১৯২ বাই ২৪ বা আর কিউ সমান দেখো ২৪ দিয়ে ভাগ করছি হচ্ছে ৪ ৮ ৮ ২৪ সং ১৯২ ৮ মানে টু কিউ তার মানে ৮ সমান ২, কি চাইছে আমরা প্রথম ১০টি পদের যোগফল এস ১০টি পদের যোগফল এ ইন্টু আর টু দি পাওয়ার ১০ মাইনাস ১ বাই আর মাইনাস ১ সূত্র, এ মানে ও এ মানে বের করানো হয়নি, দেখো ১ থেকে ১ হইতে বললাম এ ইন্টু টু কিউ সমান ২৪, টু কিউ মানে ৮, তাহলে এ সমান হচ্ছে ৩, ৩ আসছে ২৪, তাহলে বসে দিলাম আমি থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ১০ মাইনাস ১ বাই ২ মাইনাস ১, থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ১০ মানে ১০২৪ বিয়োগ ১ ১০২৩ সমান হচ্ছে ৩ তিরিশে ৯, ৩ দুগুণে ৬ শূন্য ৩, ৩০৬৯। তারপরে দেখো তিনেরটা কি বলেছে ৬৪ ৩২ প্লাস ১৬ প্লাস ৮ কতগুলি পদের সমষ্টি ১২৭ শূন্য এক এক ২, কতগুলি পদের সমষ্টি একশো ধরি এন সংখ্যক পদের সমষ্টি, এখানে দেখো এ মানে ৬৪ আর মানে তাহলে সমষ্টি বলেছি তাহলে এর সমান এ ইন্টু ১ মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ১ মাইনাস আর, আমি আগের বেলায় দেখো আর টু দি পাওয়ার এন ধরেছিলাম কি জন্যে মানে আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে আর এর পাওয়ারটা আগে দিতে হয়, একের থেকে ছোট হলে ১ মাইনাস আর টু দি পাওয়ার, তাহলে এ মানে ৬৪ ১ মাইনাস একের ২ হোল টু দি পাওয়ার এন বাই ১ মাইনাস একের ২, দেখো ১ মাইনাস একের ২ মানে হাফ, তাহলে এটা হলো ১ মাইনাস ১ বাই ২ টু দি পাওয়ার এন আর এটা হয়ে গেল হাফ, হাফটা উপরে উঠলো ২, তাহলে ১২৮ ইন্টু ১ মাইনাস ১ বাই ২ টু দি পাওয়ার এন, শর্তে দুটোর মান সমান ১ বাই ২ টু দি পাওয়ার এন সমান হচ্ছে ১২৭ শূন্য একের ২, একের শূন্য একের ২ বা
দেখো 128 ইন্টু 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n সমান 255 বাই 2 128 দিয়ে ভাগ করে দিলাম 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n সমান 255 বাই 128 দুগুণে 256 আমি এবার এইখানে করছি দেখো তাহলে আমি লিখে নিই 1 বিয়োগ 1 বাই 2 টু দি পাওয়ার n সমান 255 বাই 256 এইটা এদিকে এটা এদিকে গেল তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n সমান 1 বিয়োগ 255 বাই 256 বা 1 বাই 2 টু দি পাওয়ার n সমান 256 বিয়োগ 255 বাই 256 1 বাই 2 টু দি পাওয়ার n সমান 1 বাই 256 উল্টে দিলাম 2 টু দি পাওয়ার n সমান 256 বা 2 টু দি পাওয়ার n সমান দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 16 32 64 128 256 তার মানে 2 টু দি পাওয়ার 8 তাহলে n সমান কত 8 তাহলে 8টি পদের যোগফল হচ্ছে 127 পূর্ণ 1 এর এবার দেখো 4 এর 2 একটা করছি 4 এর 2 2 একটা করছি দেখো কোন গুণোত্তর শ্রেণী প্রথম আটটি পদের সমষ্টি প্রথম চারটি পদের সমষ্টির পাঁচ গুণ সাধারণ অনুপাত নির্ণয় করো তাহলে ধরি প্রথম পদ এ ও সাধারণ অনুপাত হয়েছে প্রথম আটটি চারটি পদের এই আটটি পদের সমষ্টি শর্তে এস এইট সমান পাঁচ ইন্টু এস ফোর বা এস এইট মানে দেখো এ ইন্টু আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ফাইভ ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এ কাটল বা দেখো আর টু দি পাওয়ার ফোর কে করলাম আর টু এইট কে করলাম আর টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সমান ফাইভ ইন্টু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান দেখো এ কাটল এবার দেখো আর টু দি পাওয়ার কি কি কাটল ফোর মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো কোন করে গুণ করে নিলাম তাহলে আমি পেলাম কত আর টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান সমান ফাইভ ইন্টু আর মাইনাস ওয়ান বা আর মাইনাস ওয়ান কমন নিলাম আর টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস ফাইভ সমান জিরো বা আর মাইনাস ওয়ান সমান জিরো আর টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর সমান জিরো বা আর টু দি পাওয়ার ফোর সমান চার রাশ সমান প্লাস মাইনাস রুট টু রাশ সমান ওয়ান আমার কি চেয়েছে আমার হচ্ছে কি চেয়েছে দেখো সাধারণ অনুপাত নাকি সাধারণ অনুপাত কত চেয়েছে সাধারণ অনুপাত হচ্ছে কত হলে তাহলে এক আর প্লাস মাইনাস রুট টু সাধারণ অনুপাত হয়ে গেল এক আর প্লাস মাইনাস এক তো হতে পারে না সাধারণ অনুপাত অঙ্কটা একটু ভুল করে ফেলেছি এখানে হবে দেখো একটু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান কমন নেব একটু ভুল হয়েছে তাহলে এটা হলো আর টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বিয়োগ ফাইভ সমান জিরো বা আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সমান জিরো আর আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর সমান জিরো বা আর টু দি পাওয়ার ফোর সমান ফোর বা আর সমান প্লাস মাইনাস রুট টু আর এখান থেকে পেলাম আর টু দি পাওয়ার ফোর সমান এক তাহলে আর সমান প্লাস মাইনাস এক প্লাসটা হয় না মাইনাস তাহলে সাধারণ অনুপাত হলো মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস রুট দেখো এবার পাঁচের এক একটা করছি গুণোত্তর শ্রেণীর তিনটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে ১৯ ও ২১৬
ধরি সংখ্যা তিনটি, আমরা জানি কি করতে হয়, এ বাই আর কমা এ কমা ই আর, অতএব এ বাই আর প্লাস এ প্লাস ই আর সমান বলে দিয়েছে 19, আর বলে দিয়েছে এ বাই আর ইন্টু এ ইন্টু ই আর সমান দুটো 16, বা দেখো এ বাই আর ইন্টু এ ইন্টু ই আর আর কাটলো, তাহলে এ কিউ সমান 216 মানে 6 কিউ, এ সমান হয়ে গেল 6, এর মানটা একে বসাচ্ছি 1 হইতে, তবে এ কমন নিলাম, তাহলে 1/r + 1+r = 19, বা 6 বসে দিলাম, লসাগু করলাম r² = 19, বা গুণ করে দিলাম 6 + 6r + 6r² = 16, এই 19 আর, একদিকে নিয়ে গেলাম, বা 6r² - 13r + 6 = 0, ধরো 6 6 36 4 9 4 9 36, 6r² - 4r - 9r + 6 = 0, 2r কমন নিলাম, 3r - 2, বিয়োগ আমি 3 কমন নিলাম, 3r - 2 সমান 0, তাহলে পেলাম আমি 3r - 2 × 2r - 3 = 0, 3r - 2 = 0, 2r - 3 = 0, তাহলে r সমান পেলাম 2, 3 একটা, আরেকটা পেলাম